पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने आज एक प्रेस कॉन्फ्रेंस के दौरान मोचा चक्रवर्ती तूफान के ऊपर क्या कहा, आइए देखते हैं। 9 तारीखे एवं लाइकली 10 तारीखे एक झड़ बृष्टि এখনো পর্যন্ত যা ওয়েদার ফরকাস্ট পাওয়া যাচ্ছে তাতে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড আন্দামান সি অন 10th মে তে কিছুটা ফার্দার সাইক্লোনিক স্টর্ম আসবে এবং এটা এরপরে ইনিশিয়ালি নর্থ নর্থ ওয়েস্ট টুয়ার্ডস ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল টিল 11th মে এটাকে এটা কন্টিনিউ করবে। সেই জন্য যদি সেরকম কোনো পরিস্থিতি হয় তাহলে আমরা আগে থেকে বিশেষ করে সুন্দরবন এলাকায়, দীঘা এলাকায়, নদীমাতৃক যে এলাকাগুলো, সমুদ্রমাতৃক যে এলাকাগুলো, সেখান থেকে আমরা রেস্কিউ করার চেষ্টা করব। যদি সেরকম পরিস্থিতি হয় আমরা ওয়াচ করছি পাবলিককে জানানোর জন্য যে ভয় বা আতঙ্কের কোনো কারণ নেই, গভর্নমেন্ট সবটাই নজর রাখছে। যেভাবে আগের সাইক্লোনগুলো আমরা সামলেছি, আমরা কন্ট্রোল রুম ফাংশন করছে, এনডিআরএফ বিভিন্ন এজেন্সি সব কিছু নিয়ে 2nd মে অলরেডি চিফ সেক্রেটারি একটা মিটিং করেছে সাইক্লোন এরিয়া নিয়ে। ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম ফাংশনাল ইন ডিস্ট্রিক্টস অ্যান্ড অ্যাট নবান্ন ফর রাউন্ড দ্য ক্লক মনিটরিং, ফিশিং ব্যান অ্যাট সি ইজ ইন অপারেশন টিল 14th জুন, সাফিসিয়েন্ট স্টক অফ রিলিফ মেটেরিয়ালস আছে, 25 লাখ টার্পোলিনস, 71 লাখ রিলিফ ক্লথস অলরেডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে দেওয়া আছে।